내가 기본이야. ফের সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটল জলপাইগুড়ির বুকে। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। এমনকি ঘটনাটি পুলিশকে জানালে কৃষ্ণ দাসের নেতৃত্বে তার অনুগামীরা সাংবাদিকদের কুশপুতুল দাহ করেন বলে অভিযোগ। এই নিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাব তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। এমনকি বিষয়টি নিয়ে প্রেস ক্লাব মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে। জানা গেছে, গত সোমবার সোনাজয়ী স্বপ্না বর্মনের দাদা অসিত বর্মনের বিরুদ্ধে কালীপূজার মণ্ডপে এক বৃদ্ধকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এই নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাস এবং এলাকার প্রধান সেখানে সালিশি সভা বসান। অভিযোগ সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে কৃষ্ণ দাস ও তার দলবল সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলা চালান। এমনকি এই বিষয়টি নিয়ে খবর না করার জন্য হুমকি দিয়ে মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট করার অভিযোগ ওঠে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সময় ঘটনাস্থলে ডিএসপি হেডকোয়ার্টার প্রদীপ সরকার, আইসি কোতোয়ালি বিশ্বাশ্রয় সরকার উপস্থিত থাকার পরেও কেমন করে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটল, এই নিয়ে প্রশ্ন তুলেছে জলপাইগুড়ি প্রেস ক্লাব। এমনকি কৃষ্ণ দাস ফেসবুকের মাধ্যমে সংবাদ মাধ্যমকে হুমকি দেন বলে অভিযোগ এবং ঘটনাটি পুলিশকে জানানো হলে তার নেতৃত্বে তার অনুগামীরা কদমতলা মোড়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের কুশপুতুল দাহ করেন বলে অভিযোগ ওঠে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ দাস। ক্লাবের বেডে একটা এফআইআর করা হয়েছে কালকে ওখানকার উপপ্রধান কৃষ্ণ দাসের বিরুদ্ধে, কারণ আমাদের যারা ওখানে গিয়েছিল কাজ করতে তাদের বক্তব্য কৃষ্ণ দাস তাদেরকে হুমকি দিয়েছে, মারধর করেছে, ক্যামেরা ফ্যামেরা কেড়ে নিয়েছে। তো ওদের এগেনস্টে একটা এফআইআর, কৃষ্ণ দাসের এগেনস্টে গতকালকে আমাদের সম্পাদক, প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু গর, সে একটা এজাহার দাখিল করেছে কোতোয়ালি থানায়। ইতিমধ্যে কৃষ্ণ দাস রাস্তা অবরোধ, পুষ্পপত্রিকা দাহন এসব করে বেরিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছি। এটা কী ধরনের ঘটনা আপনারা মনে করছেন? এটা নিন্দনীয় ঘটনা, মারাত্মক নিন্দনীয় ঘটনা। সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের, ভারতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কৃষ্ণদাসের সাথে আমার মনে হয় না, যারা যাদের সাথে কৃষ্ণদাসের গণ্ডগোলটা হয়েছে তাদের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ বা সম্পর্ক খারাপ ভালো কিছুই আছে বলে আমার মনে হয় না। নিতান্তই কাজের খাতিরে সম্পর্ক এবং কাজ করতে গিয়েই গণ্ডগোল। তো এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে চলে গিয়েছে কৃষ্ণদাস, এটা তো খুবই নিন্দনীয়।